তো পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের কৃষকদের জন্য বড় একটা আপডেট রয়েছে, খুশির খবর রয়েছে, একটা পোর্টাল রয়েছে। সেই পোর্টালের মাধ্যমে আপনারা যারা কৃষক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে যাবেন। আমরা সেই সুবিধা নিয়ে এসেছি এবং সেই পোর্টাল থেকে আপনারা কী কী সুবিধা পেতে পারেন সেই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওতে। অবশ্যই সঙ্গে থাকবেন, আমি থাকবো ভিডিওতে। আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় অফ চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন, ভিডিওর নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন। তো যে ওয়েবসাইটের কথা বলছি সেটা হচ্ছে কিষান সুবিধা .gov.in। কিষান সুবিধা এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, ভারত সরকারের তরফ থেকে কিন্তু লঞ্চ করা হয়েছে একদম নতুনভাবে। এবং একজন কৃষকের যা যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আপনারা এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন। একদম আপনারা যে কৃষিকাজে ব্যবহৃত যানবাহন, যে গাড়ি রয়েছে তা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার থেকে শুরু করে, আপনারা বিভিন্ন ইন্স্যুরেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুবিধা, যা যা দরকার, কৃষিজ যে বীজ রয়েছে, ফসলের বীজ রয়েছে, সেই বীজ থেকে শুরু করে যা যা রয়েছে কৃষকদের জন্য সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। আমি এক এক করে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, মন দিয়ে শুনবেন এবং এখান থেকে কীভাবে কী সুবিধাগুলো নিতে পারবেন, কীভাবে জানতে পারবেন, একটা সারের দাম কত বর্তমানে আপনার এরিয়াতে, কোন দোকানে কতটুকু করে স্টক রয়েছে, কোন সার রয়েছে, কোন সার নেই, আপনি কোথায় গেলে আপনি একটা গাড়ি পাবেন যে গাড়ির মাধ্যমে আপনার ফসল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি, মন দিয়ে দেখবেন। তো প্রথমে আপনারা কী করবেন, google.com ওপেন করবেন। google.com ওপেন করে জাস্ট আপনারা গুগলে সার্চ করবেন কিষান সুবিধা .gov.in। লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিষান সুবিধার ওয়েবসাইটের লিঙ্ক প্রথমে পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমভাবে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখুন পিএম কিষান যে রয়েছে, পশ্চিমবঙ্গেও রয়েছে, আপনারা জানেন পিএম কিষান সম্মান নিধি যোজনা, এর টাকাও পাচ্ছে তিনটা কিস্তিতে, দু হাজার করে, 6000 টাকা করে, ঠিক আছে। কৃষকরা এখান থেকে পিএম কিষানের আপডেটও পেয়ে যাবেন, বেনিফিশিয়ারি স্ট্যাটাস থেকে শুরু করে এডিট আধার ডিটেলস আপনারা করতে পারবেন। নিউ ফার্মার যারা, নতুন করে যারা নাম নথিভুক্ত করতে চান অনলাইনের মাধ্যমে, তারাও কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন পিএম কিষানের জন্য। এবং এরপর ফার্টিলাইজার রয়েছে, এখানে সার রয়েছে, ফার্টিলাইজার স্টক পজিশন কী রয়েছে আপনার এলাকাতে, আপনি এখান থেকে জাস্ট আপনি সার্চ করতে পারবেন আপনার এরিয়া। এখান থেকে আপনার রাজ্যের নামটা চুজ করবেন, একদম নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন। এবার আপনারা এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নামটা চুজ করবেন, এরপর আপনার জেলাতে যে রিটেলার রয়েছে সমস্ত রিটেলারের চার্ট কিন্তু চলে এসেছে। এবার যে রিটেলার আপনি সার্চ করবেন সেটা দিয়ে সাবমিট করবেন, তাহলে সেই রিটেলারের কাছে কী কী স্টক রয়েছে তা কিন্তু পেয়ে যাবেন। ইউরিয়া, ডিএপি, এমওপি, এনপিকেএস, এসএসপি, ঠিক আছে, বিভিন্ন ধরনের সারের নাম রয়েছে এখানে, কতগুলো করে স্টক রয়েছে তা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। এবং এখানে ফোন নাম্বারও কিন্তু পেয়ে যাবেন, যোগাযোগ ডাইরেক্টলি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে ফার্টিলাইজার প্রাইস, একটা সারের প্যাকেটের দাম কত বর্তমানে, আপনি এখান থেকে রেটগুলোও কিন্তু দেখে নিতে পারবেন। একদম নিচের দিকে যাবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে সার দিতে চান, ধরুন ডিএপি, ডিএপির বর্তমান মূল্য কত রয়েছে অনলাইনে দেখতে পারবেন। তাহলে আপনি কোথাও গেলে যদি কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করে সেক্ষেত্রে আপনি কিন্তু যাচাই করে দেখতে পারবেন, আগেই চেক করে দেখতে পারবেন যে বর্তমান দাম কত রয়েছে, কোন কোম্পানির সার দাম কত, তাহলে আপনি সেই ঠকের হাত থেকে কিন্তু বাঁচতে পারবেন, ঠিক আছে। এই বিষয়গুলো এখান থেকে আপনার দামগুলো দেখে নিতে পারেন, খুব সুন্দর সুবিধা দিয়েছে। ফার্টিলাইজার রিটেলার কি কোথায় রয়েছে আপনার এলাকাতে, সেই রিটেলারের আপনি চার্ট দেখতে পারবেন, ডিস্ট্রিক্টের নামটা চুজ করবেন, চুজ করে সাবমিট করবেন, এই ডিস্ট্রিক্টে রিটেলার কোথায় কোথায় রয়েছে, ফার্টিলাইজার রিটেলার সেই ঠিকানা, ফোন নাম্বার, নাম থেকে শুরু করে রিটেলার আইডি সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। খুব সহজে ঘরে বসে আপনারা এগুলো পেয়ে যাবেন। এরপর কিষান রথ, কিষান রথটা কি বলে রাখি, কিষান রথ হচ্ছে ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে। এই ট্রান্সপোর্ট সার্ভিস অর্থাৎ আপনার যে ফসল সেই ফসলটা আপনি সেল করবেন এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন, সেখানে একটা গাড়ির দরকার। এবার কৃষকদের জন্য একদম অল্প মূল্যে খুব ভালো অ্যামাউন্টে আপনারা কিন্তু কম খরচে আপনারা এখান থেকে ট্রান্সপোর্টের গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা জাস্ট এখানে আপনার স্টেট চুজ করবেন, এরপর আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন, এরপর আপনার ব্লক চুজ করবেন, এরপর আপনার ভিলেজ চুজ করবেন, সার্চ করবেন, তাহলে সেখানে আপনার যে সার্ভিস প্রোভাইডার রয়েছে তার নাম চলে আসবে, ঠিকানা চলে আসবে, ফোন নাম্বারও চলে আসবে। এখান থেকে আপনারা কিন্তু সেই ঠিকানায় যোগাযোগ করে আপনারা কিন্তু একটা গাড়ি বুক করতে পারেন, ঠিক আছে। এবং এখান থেকে আপনারা তার জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন আপনার ফোনে, ঠিক আছে। এখানে বিভিন্ন ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে সুবিধা হবে, শিখতে পারবেন আপনারা। এরপর দেখুন সিআরওপি ইন্স্যুরেন্স, আপনাদের ফসল যে রয়েছে সেই ফসলের যে ইন্স্যুরেন্স, অর্থাৎ ফসল যদি কোনো কারণবশত আপনার নষ্ট হয়ে যায়, কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হলো, কোনো কারণবশত আপনার ফসলে ক্ষতি হলো, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে
একটা ইন্স্যুরেন্স করতে পারবেন এবং ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, তারা কিন্তু আপনাকে অবশ্যই ক্লেম করবে এবং তারা কিন্তু অবশ্যই আপনাকে সেই ক্ষতিপূরণ কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন এখান থেকে। অ্যাপ্লাই অনলাইন ফর সিআরওপি ইন্স্যুরেন্স, এখান থেকে ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, সব কিছু করা যাবে এখান থেকে। এরপর এখানে অবশ্যই বলে রাখি আপনারা বীজ, যে ফসলের বীজ রয়েছে সেই বীজেরও কিন্তু আপডেট পেয়ে যাবেন। আপনি কোথায় থেকে কিনতে পারেন বীজ, সেই বীজের ডিলারশিপ রয়েছে আলাদা করে, সেই ডিলারশিপ কোথায় কোথায় রয়েছে, আপনার এখান থেকে আপনার অবশ্যই কিন্তু আপনার রাজ্যের নামটা চুজ করবেন, ডিস্ট্রিক্টের নাম চুজ করবেন, এরপর আপনার ব্লকের নাম চুজ করবেন করে সার্চ করে আপনারা এখান থেকে সেই ডিলারদের চার্ট পেয়ে যাবেন এবং অবশ্যই কিন্তু ডিলারদের সঙ্গে যোগাযোগ করে আপনারা খুব সহজে ফসলের বীজ কিনতে পারেন, ঠিক আছে, একদম কম দামে সরকারি মূল্যে, ঠিক আছে। তো এই হচ্ছে আপডেট এই কিষাণ সুবিধা, এখান থেকে প্রচুর আরও অনেক ধরনের আপডেট আছে, আপনারা নিজেরাও জানতে পারেন, দেখতে পারেন, ভিজিট করতে পারেন। গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি আমি, অবশ্যই আপনাদেরকে এই তথ্যগুলো জানিয়ে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে যারা কৃষক আছেন তারা যাতে করে এই সুবিধাগুলো নিতে পারে, ঠিক আছে, যেহেতু অনলাইনে একটা পোর্টালের মধ্যে সব কিছু সুবিধা রয়েছে। এটা খুব ভালো একটা উদ্যোগ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এটা কিন্তু দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই এখানে ভিজিট করবেন, তারা কিন্তু সুবিধা পাবেন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনারা কৃষক হয়ে থাকেন, এবং যদি আপনারা পিএম কিষাণ অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি কৃষক হয়ে থাকেন আপনাদের সমস্যাগুলো জানাবেন কমেন্ট বক্সে, কি জানতে চান সেগুলো আমাকে লিখে জানাবেন, আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিও করে আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, ধন্যবাদ।